হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। দোয়া করি আল্লাহ যেন আমাদের সবাইকে সবসময় সুখে রাখেন, শান্তিতে রাখেন, নিরাপদে রাখেন, সুস্থ রাখেন। আজকে শুক্রবার, 12ই ফেব্রুয়ারি, মাঘ মাসের একেবারেই শেষ দিন। আর দুদিন পরে ঋতুরাজ বসন্তের প্রথম দিন, সেই সাথে বিশ্ব ভালোবাসা দিবস। সবাইকে পহেলা ফাল্গুন এবং বিশ্ব ভালোবাসা দিবসের শুভেচ্ছা। তো ঘুরতে যাচ্ছে দল বেঁধে, আমাদের সঙ্গে প্রতিবেশী এবং বন্ধুরা আছেন। সবাই মিলে যাচ্ছি মাওয়া ফেরিঘাটে নির্মাণাধীন স্বপ্নের পদ্মা সেতু দেখতে। তো ওখানে গিয়ে কি দেখলাম, কেমন দেখলাম, কি খেলাম, সবাই মিলে কেমন মজা করলাম, সব কিছুই আপনাদের জানাবো। আরও কিছু খুঁটিনাটি বিষয়, সেগুলোও আপনাদের জানাবো। সব কিছু দেখতে হলে চোখ রাখতে হবে ভিডিও শেষ পর্যন্ত। আশা করি ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। কোথায় যাচ্ছে? বেরি করতে? ঘাড়ি কি নিয়েছো দেখি? মা জি, দেখি তোমার ঘাড়ি কি, দেখি দেখি। ওরে বাপ রে, সুন্দর। এখন সকাল 6:30, আমরা ফজরের নামাজের পর কেউ আর ঘুমাইনি, রেডি হয়ে গ্যারেজে চলে এসেছি, ওয়েট করছি ভাবিদের জন্য। এখানে একটু সমস্যা হয়েছে, ভাবিরাও রেডি হয়ে নিচে চলে এসেছিল কিন্তু আবার ব্যাক করে চলে গেছে। সমস্যা হচ্ছে ওনারা ড্রাইভিং লাইসেন্স খুঁজে পাচ্ছেন না। আমাদের সাথে আরও যারা যাচ্ছেন তারা হাজবেন্ড ওয়াইফ দুজনই, আমার হাজবেন্ডের বন্ধু, ক্লাসমেট। তো ওনারা অন্য বিল্ডিংয়ে থাকেন, ওনারাও রেডি হয়েছেন। আমাদের প্ল্যান ছিল খুব সকাল সকাল গিয়ে তাড়াতাড়ি ফিরে আসব, উদ্দেশ্য রাস্তার জ্যাম এবং ওখানকার ভিড় এড়ানো। যাচ্ছে পার্সোনাল গাড়িতে। প্রতিবেশী ভাবি যারা ড্রাইভিং লাইসেন্স খুঁজে পাচ্ছেন না, তারা চাইলে আমাদের গাড়ি এবং আমার হাজবেন্ডের বন্ধুর গাড়িতে ভাগাভাগি করে যেতে পারতেন, কিন্তু সমস্যা হচ্ছে ভাবির সঙ্গে ভাবির বাবা মা আছে, বাচ্চারা আছে, কেউ কাউকে ছেড়ে বা আলাদা আলাদা গাড়িতে যাবেন না। তো একটা সময় তারা জানালেন যে তারা যাবেনই না। তো আমরা ওয়েট করতে করতে বিষণ্ণ মনে একসময় রওনা দিই, কারণ বাচ্চারা যেহেতু রেডি হয়ে গেছে, ওরা বিষয়টা নিয়ে খুব এক্সাইটেড ছিল, ওদেরকে তো আর কোনোভাবে না করা সম্ভব না। তো আমরা বিষণ্ণ মন নিয়ে রওনা দিলাম। আর এই প্ল্যানটা ছিল মূলত ভাবির, ভাবি অনেক আগে থেকে প্ল্যান করে রেখেছিলেন কিন্তু আমাদের জানিয়েছেন দুদিন আগে। জানানোর পরপরই আমরা রাজি হয়েছি, কারণ সামনে বিশ্ব ভালোবাসা দিবসে এবং পহেলা ফাল্গুন, কিন্তু ওই দিনটাতে আসলে তো ঘুরতে যাওয়া হবে না। তো দুদিন আগে ভাবলাম আজকেই কোথাও থেকে ঘুরে আসি। আর এখনকার যে ওয়েদার, এটা আসলে পদ্মা নদীতে যাওয়ার জন্য ছেলে মেয়েদের নিয়ে সবচেয়ে ভালো মনে হয়েছে আমার কাছে। সামনের গাড়িটা আমার হাজবেন্ডের ফ্রেন্ডের গাড়ি। তো আমরা এখন যাচ্ছি ধানমন্ডির স্টার কাবাবের দিকে, উদ্দেশ্য ওখানকার সকালের দুধ চা খাওয়া, সেই সাথে ভারী কোনো খাবার কেনা। সকালে খিচুড়ি, পরোটা, এগুলোই এখানে থাকে। তো বাসাতে আমরা ব্রেকফাস্ট করেছি, অত সকালে তো খাওয়া যায় না, তারপরেও কিছুটা খেয়েছি আর কিছুটা নিয়ে এসেছি, পরোটা, রোল আর ভাজি। তো এখান থেকে নিয়ে নিয়েছি খিচুড়ি। আর অনেকদিন হলো এই দুধ চাটা মিস করছিলাম, আজকে খেয়ে খুব ভালো লাগছে, তো গাড়িতে বসেই খেয়ে নিলাম। বাস থেকে বের হয়েছে 7:45 দিকে আর এখন বাজে 8:30। তো এটা নীলক্ষেত এলাকা পার হয়ে ঢাকা ইউনিভার্সিটির দিকে যাচ্ছি। তো মাঘের শেষ দিকে, পয়লা ফাল্গুনের ঠিক 2 দিন আগে ঢাকা ইউনিভার্সিটির সকালবেলা এরকম ছিল। তো আর 2 দিন পরেই পহেলা ফাল্গুন, সেই দিনটাতে এই জায়গাটা অনেক রঙিন হয়ে উঠবে, গত বছরগুলোর মতো হবে না, তারপরেও কেউ না কেউ তো বাসন্তী সাজে বের হবে আর জায়গাটা অনেক সুন্দর লাগবে অবশ্যই। আমি নিজে খুব একটা না সাজলেও অন্যের এই সাজগুলো দেখতে আমার খুব ভাল লাগে, বিশেষ দিনগুলোতে মানুষ যে সেজেগুজে বের হয় আর তাদের চোখে মুখে একটা আনন্দের আভা থাকে, সেটা দেখতে আমার খুব ভালো লাগে। সেটা ঈদের দিন হোক আর পহেলা ফাল্গুন বা পহেলা বৈশাখ হোক বা অন্য যে কোনো সময়, অন্যেরা সেজেগুজে যে বের হয় সেটা আমি খুব মুগ্ধ চোখে দেখি, খুব ভালো লাগে আমার দেখতে। মাওয়া ফেরিঘাট যাওয়ার সেই বিখ্যাত রাস্তায় এখন চলে এসেছি,
এই রাস্তাটার কথা অনেক শুনেছি, আগে দেখা হয়নি, আজ প্রথম দেখলাম। আসলেই অনেক সুন্দর, গাড়িও যাচ্ছিল অনেক স্পিডে, আর সকাল হওয়ার কারণে মনে হয় একটু বেশি ফাঁকা। অন্য সময় কেমন থাকে ঠিক জানি না এই রাস্তাটা, তো গাড়ির স্পিড আর এইরকম রাস্তা, মনে হচ্ছে যে আসলেই আমাদের দেশ অনেক উন্নত হয়ে গেছে। এর আগে এত স্পিডে আমাদের গাড়ি কখনোই যায়নি, বাচ্চারাও ব্যাপারটা খুব এনজয় করছে। খুব তাড়াতাড়ি আমরা চলে এসেছি, আর এখানকার কাঠের সেই বিখ্যাত বাড়িগুলো দেখলাম, খুব ভালো লাগলো। আমরা যাচ্ছি পুরাতন ফেরিঘাটের দিকে, তো ডানে মামা রিসোর্ট রেখে আমরা বামে টার্ন করি। এখানে গাড়ির গ্যারেজ করা হচ্ছে, আর এই সময় আমরা জানতে পারি আমাদের প্রতিবেশী যেনারা গাড়ির ড্রাইভিং লাইসেন্স খুঁজে পাচ্ছিলেন না, তারা খুঁজে পেয়েছেন আর রওনা দিয়েছেন। এখন আমরা যাব মাওয়া পদ্মার পাড়ে, ওখান থেকে নৌকা করে পদ্মা সেতুর পিলারের খুব কাছাকাছি যাব। আর এদিকে তো ভাবিরা রওনা দিয়েছেন, সবাই একসঙ্গে যাব, তো সেজন্য আমরা একটু ধীরে ধীরে হাঁটছিলাম, সময়টা পার করছিলাম। আর এখানে একটা বালির বাঁধ আছে, সেটার উপর দিয়ে হাঁটতে খুব ভালো লাগছিল। নদীর খোলা বাতাস আর সকালের এই সময় হাঁটতে খুব ভালো লাগছে। আর অন্য সময় এখান থেকেই পদ্মা সেতু দেখতে পাওয়া যাওয়ার কথা, কিন্তু কুয়াশার কারণে ভালোভাবে দেখা যাচ্ছে না। তো হাঁটতে হাঁটতে নদীর পাড়ের দৃশ্যগুলো দেখতেও খুব ভালো লাগছিল, এখানে মাছ ঘুরছে। সব কিছুর ভিডিও করতে করতে নিজেরও একটি ভিডিও করলাম, আর আমার হাজব্যান্ড এখানে এসেও অফিসে কথা বলছে, সব সময় এমনই হয়, তাই ভাবলাম একটু স্মৃতিটা রেখে দেই। দেখতে পেলাম পদ্মা নদীর মাঝিকে আপন মনে জাল বুনে যাচ্ছেন, মনে পড়লো কূপের কপিলার কথা। সারা আলাদা নেতা বেরি এটা নিবেন, এটা দিন সারা দু নটা দিন সারা হইব, এটা দিন ভেরি গুড বাবা। এই তো স্বপ্নের পদ্মা সেতু, এতদিন তো ভিডিওতে দেখেছি, ছবিতে দেখেছি, আজকে চোখের সামনে দেখছি। আজকে যদি আকাশটা পরিষ্কার থাকতো ভিডিওটা আরও সুন্দর হতো, দেখতে আরও ভালো লাগতো। এই ঘাটে যে নৌকাগুলো বাঁধা আছে, এই নৌকাতে চড়েই মানুষজন পিলারের একেবারে কাছাকাছি যায়, সেতু কাছ থেকে দেখে, পিলার ছুঁয়ে দেখে। তো আমরাও যাব, ভাবিদের জন্য ওয়েট করছি। অপেক্ষা কালা শেষ, ভাবিরা এসে গেছেন, এখন আমরা নৌকায় উঠবো। নৌকায় উঠে আমরা চরে যাব, চর থেকে পিলারের খুব কাছে যাব। আমরা যেহেতু এ ধরনের নৌকায় এভাবে উঠতে অভ্যস্ত না, তাই খুবই ভয় করছিল, আবার মজাও লাগছিল। যাই হোক, শেষমেশ আমরা নৌকায় উঠেছি এবং লাইফ জ্যাকেট পরে নিয়েছি, আর সবাই কেমন স্থির হয়ে আটসাটু হয়ে বসে আছে দেখুন, সবার কিন্তু ভয়ে এই অবস্থা। এতক্ষণে আমাদের ভয় কেটে গেছে, আমরা এখন নৌকার মধ্যে একটু হাঁটাচলাও শুরু করেছি। কাছাকাছি নৌকা চলে এসেছে,
কিছুক্ষণ পরেই আমরা নৌকা থেকে নামবো। এখন আমরা বালির পাহাড়ে উঠব বলে চিন্তা করছি, আর ভাইয়া ওখানে দাঁড়িয়ে ছিলেন, সেই সুযোগে ভাবি কিন্তু আমাদের ফেলে রেখে একাই চলে গেলেন। ঠিক এই সময়টাতে আমার হাজবেন্ড কোথায় যেন ছিল, ও মেয়েকে নিয়ে হাঁটছিল, সম্ভবত পেছনে পড়ে গিয়েছিল। তো সবাই বলছিল আমি একা পারবো না, কিন্তু শেষ পর্যন্ত আমি একাই চেষ্টা করেছি এবং একাই উঠতে পেরেছি। এই জায়গাটা কতটা প্রতিকূল ছিল এবং খাড়া ছিল সেটা আসলে ক্যামেরায় ঠিকভাবে বোঝা যাচ্ছে না। ছেলেমেয়েদের কাছে নাকি খুব অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চার লেগেছে, ওরা খুব এনজয় করেছে এই জায়গাটা। চরে এসে অনেকদিন পর এই গাছটা দেখলাম, নাম জানি না, তবে ছোটোবেলায় অনেক খেলেছি, এর ফল অন্যের কপালে ফুটে দিতাম। তো চরে হাঁটতে হাঁটতে আমরা একেবারেই পিলারের কাছাকাছি চলে এসেছি, অনেক লোকজন এটাতে উঠেছে, কিন্তু অল্পের জন্য আমরা এটার কাছে যেতে পারলাম না। আমরা যখনই যাচ্ছিলাম তখন বিজিবির লোকজন বা সিকিউরিটির লোকজন চলে এসেছেন, এখানে আসলে ওঠা যায় না, নিষেধাজ্ঞা আছে। তো ওনারা চলে আসার পরপরই সব লোক তাড়াহুড়া করে নামছিলেন, আমরাও দূরে সরে যাচ্ছিলাম, অল্পের জন্য আমাদের আর এই পিলারটা ছুঁয়ে রাখা হলো না। পিলারের কাছাকাছি নৌকো ভিড়ানো যায় না, কিন্তু একটা নৌকো ভিড়েছিল, সেই জন্য ওনারা একটু রাগারাগি করছিলেন। পিলারে ওঠার জন্য একটা সিঁড়ি লাগানো ছিল, সেই সিঁড়িটা ওনারা ফেলে দিলেন। খুব কাছ থেকে পদ্মা সেতু দেখে আমরা আবার ফেরা শুরু করলাম নৌকার কাছাকাছি। তো এবার ফিরেছি অন্য পথ ধরে, মানে চরের উপর দিয়ে না, একেবারে নদীর ধার দিয়ে। এখানেও সুন্দর একটা রাস্তা আছে, সেটা আসলে আমরা তখন জানতাম না, তবে না জেনে ভালোই হয়েছে। ওই উপরে ওঠার যে মজাটা হয়েছে সেই মজাটা আর পেতাম না। এখন আকাশ পরিষ্কার, মাথার উপরে সূর্য, তো আমাদের সবারই অনেক গরম লেগেছে, মনে হচ্ছে নদীর পানিটা ছুঁয়ে দেখি। এই তো আসলে এই পানি ছুঁয়ে আমি একটু হাইটে নিলাম, আসলে আমি একটু পানি টাচ করলাম, নদীর পানি ছুঁয়ে দেখার আলাদা মজা, তাই না ভাবি? আরে এই যে সাগর, সাগরের পানি ওদের খুব খোলা থাকে, তাই না? না, বালি বালি পানি তো, হ্যাঁ, কাদা না। হ্যাঁ যাও, আর একটু এগিয়ে যাও, সামনে যাও, যাও যাও বাবা, কিছু হবে, আচ্ছা আমার হাত ধরো, এসো। ঠিক আছে, মাথার উপরে সূর্য আর পায়ের নিচে ঠান্ডা পানির স্পর্শ আমাদের সবারই খুব ভালো লেগেছে, আমাদের মন প্রাণ শীতল হয়ে গেছে সত্যিকার অর্থেই। চরে ঘোরাঘুরি করার জন্য 2 ঘন্টা সময় পাওয়া যায়, তো আমাদের ঘোরাঘুরি শেষ, এখন আমরা আবার নৌকায় উঠছি পাড়ে ফিরে যাওয়ার জন্য। মাওয়াঘাটে এসে যদি ইলিশ না খাই তাহলে তো আশাটা অপূর্ণ থেকে যাবে, তাই আমরা একটা ইলিশ কিনেছি। এখানে ইলিশ খেতে চাইলে 2 ভাবে কেনা যায়, পুরো মাছ দেখে পছন্দ করে কেনা যায়, আবার এভাবে সিঙ্গেল পিস রাখা থাকে সেটাও কেনা যায়। সিঙ্গেল পিসগুলো 130 টাকা করে, আর আমরা যে মাছটা কিনেছি সেটার দাম পড়েছে 1100 টাকা, এই বেগুনটা কিনেছি এটার দাম 100 টাকা। প্যান্ডামিক সিচুয়েশনের কারণে আমাদের প্ল্যান ছিল আমরা শুধু এখান থেকে মাছ এবং বেগুনটা ভেজে নিয়ে যাব, এখানে বসে খাবো না,
পরে দেখলাম আমাদের ডিসিশনটা একেবারেই ঠিক ছিল। এখানে দাঁড়িয়ে যা যা দেখলাম তাতে মনে হলো না এখানকার হোটেলগুলো পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারটা খুব একটা মেনটেন করে চলে। মাছ ভাজি বেগুন ভাজি নেওয়া শেষ, এখন আমরা চলে যাচ্ছি। তো এখন বাজে 2টা আর এতক্ষণে অনেক লোক হয়ে গেছে, সব জায়গায় ভিড়, সব জায়গাতেই সিরিয়াল। তো এই বিষয়গুলো এড়ানোর জন্যই আমরা সকাল সকাল রওনা দিয়েছি। সকালে ফাঁকা ফাঁকা ছিল, আমরা অনেক শান্তি নিয়ে ঘুরেছি। আর যদি দেরিতে আসতাম তাহলে সব জায়গাতেই এইরকম পরিস্থিতিতে পড়তে হতো। তাছাড়া প্যান্ডামিক সিচুয়েশনে ভিড় যাতে এড়ানো যায় ততই ভালো। বসে খাওয়ার মতো আর কোনো তেমন জায়গা পেলাম না, তাই আমরা নিজস্ব ব্যবস্থাপনায় এভাবে বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলাম। তো সব কিছু মিলিয়ে সময়টা অনেক ভালো কেটেছে, অনেক ভালো লেগেছে। আর দলে বলে কোথাও গেলে তো এমনিতেই অনেক ভালো লাগে, তাছাড়া এই যে ইতিহাস, ইতিহাসের সাক্ষী হয়ে গেলাম। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাইকে আবারও ভালোবাসা দিবসের এবং পয়লা ফাল্গুনের শুভেচ্ছা। সবার জীবনটা ভালোবাসায় পরিপূর্ণ হয়ে উঠুক, আমরা যেন ভালোবাসা দিয়ে, ভালোবাসা পেয়ে জীবনটা কাটাতে পারি। আল্লাহ হাফেজ।